হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমি সোনিয়া ইব্রাহিম, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি আপনাদের ফলমূল দিয়ে ত্বক সজীব করার কয়েকটি টিপস জানাবো। প্রথমেই আসি আঙুরের প্রসঙ্গে। আঙুর আপনার ত্বকের সজীবতা ধরে রাখবে এবং ত্বকে উজ্জ্বল করবে, সেই সাথে ব্রণের দাগ সহ বিভিন্ন মেস্তার দাগ দূর করবে এই আঙুরের রস। এক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, প্রথমে আপনি আপনার মুখ ভালো করে পরিষ্কার করে নিয়ে কয়েকটি আঙুর থেতলে এর রস বের করে আপনি আপনার মুখে লাগান। 20-15 মিনিট আপনি এটি মুখে শুকিয়ে দিন, তারপর ধুয়ে ফেলুন। দেখবেন আপনার ত্বক সজীবতা ফিরে এসেছে এবং ত্বকের মরা কোষ দূর হয়েছে, সেই সাথে ত্বক অনেক মোলায়েম হয়ে ওঠে। এবারে আসি শশার প্রসঙ্গে। শশা যে মুখকে সজীব করে তোলে সেটা আমাদের সকলেরই জানা। সেক্ষেত্রে আপনি যেটি করতে পারেন, আপনি কোথাও বাইরে যাওয়ার আগে কিংবা পরে কয়েক পিস শশা আপনার মুখে লাগালে আপনার ত্বক সজীব হয়ে উঠবে। এছাড়াও আপনি যেটি করতে পারেন, শশা ব্যালেন্ড করতে পারেন এবং শশার জুস তৈরি করে আপনি আপনার মুখে লাগান। দেখবেন আপনার ত্বক সজীব হয়ে উঠেছে এবং শশা ভেতর থেকে ক্লিনজিংয়ের কাজ করে। এবারে আসি গাজরের প্রসঙ্গে। গাজর মুখে সজীবতা ধরে রাখে, মুখের মেস্তা দাগ দূর করে এবং সেই সাথে ব্রণের দাগ সহ এবং অ্যান্টি ব্রণ মাস্ক হিসেবেও কাজ করে। তাই আপনি কয়েকটি গাজর নিয়ে সেটিকে থেতলে ব্যালেন্ড করে বা জুস করে আপনি আপনার মুখে লাগাতে পারেন। আপনি ইচ্ছে করলে গাজরের এই রসের সাথে চাইলে চন্দনের গুঁড়া কিংবা মুলতনির মাটির গুঁড়া ব্যবহার করতে পারেন। এটা আপনার ত্বকের জন্য অনেক ভালো কাজে দিবে এবং ত্বককে ভেতর থেকে সজীব করে তুলবে, সেই সাথে ত্বকে একটি গ্লো ফিরে আসবে। এবারে আসি টমেটোর প্রসঙ্গে। আমরা ইচ্ছে করলেই একটু টমেটো কচলে চট করে তার রস বের করে মুখে কিছুক্ষণ লাগিয়ে শুকিয়ে তাহলে আমরা দেখতে পারি আমাদের ত্বক অনেক বেশি সজীব হয়ে উঠবে। তাই এ ধরনের জিনিস ব্যবহার করতে কোনো ক্ষতিকর উপাদান নেই বলে আপনি অনায়াসেই এ ধরনের ফলমূল দিয়ে রস বের করে আপনি আপনার ত্বকের পরিচর্যা করতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, ইফ ইউ লাইক মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব টু মি ফর গেট মোর আপডেট। থ্যাংক ইউ।